আমাদের এই জেলা এনটিপিসির পক্ষ থেকে আমাদের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী সে এক সময় সিদ্ধান্ত নিয়েছিল যে হাজার শ্রমিকের রক্তদান শিবির এনটিপিসির মাধ্যমে তারা করবে, এবং 27 মার্চ প্রথম আমাদের রাজ্য এনটিপিসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেছিলেন। এবং তারপর একটার পর একটা ব্লক আমাদের শহরে রক্তদান শিবির চলেছে। পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাদের বিভিন্ন ব্লকে, বিভিন্ন শহরে, বিভিন্ন ওয়ার্ডে আমাদের দলের কর্মীরা রক্তদান করছেন। তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যেমন বাংলার সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি মানুষ যাতে রক্তের সমস্যায় না পড়ে তার জন্য আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় দলের কর্মীদের সক্রিয় থাকতে বলেন। বিশেষ করে এই গরমের সময় আপনারা জানেন যে এই সময়ে রক্তদান শিবির একটু কম হয়, তাই দলের কাছে আমাদের নির্দেশ আছে যে আমরা যেন দলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করি। তো এই ধরনের রক্তদান শিবির আমাদের নিজেদের স্বার্থেও আমাদের করা উচিত, কারণ আমরাও মানুষ, আমারও রক্তের প্রয়োজন হতে পারে, আমার পাশের পরিবারের একজন মানুষ তারও রক্তের প্রয়োজন হতে পারে। তো এই কথাটা মাথায় রেখে আমরা আমাদের ভালোর জন্য এই রক্তদান শিবিরগুলোর আয়োজন করা এবং রক্তদান করা এটা যেন আমরা করি, এই ভাবনাটা যেন আমাদের সবার মধ্যে থাকে। আর রক্তদান যারা করছেন তাদেরকে সবসময় সমাজ কৃতজ্ঞতা সঙ্গে স্মরণ করে, কারণ তারা মানুষের জীবন বাঁচানোর জন্যে এই রক্ত দিচ্ছে। তো আজকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বলবো না, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে বলবো যে মানুষের জন্য মানুষ, জীবনের জন্যে মানুষ, রক্ত দিন প্রাণ বাঁচান। এবং আপনারা যারা সংবাদ মাধ্যমে এসেছেন তাদের কাছে তাদেরকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের সমাজ আরো সুন্দরভাবে এগিয়ে যাক, সচেতনভাবে, এটাই আমার বলার। দেখুন, আমরা গত 27 মার্চ শুরু করেছি আমাদের রাজ্য সভাপতি এনটিপিসির সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা শুভ সূচনা করেছিলেন শান্তিপুর এ ব্লকের বাগাসা তৈরির সঙ্গে ময়দানে। তার পরবর্তীতে আমাদের শান্তিপুর শহরে হয়েছে, গয়েশপুর শহরে হয়েছে, কল্যাণী শহরে হয়েছে, শান্তিপুরে আবার এমপ্লয়িজ আমাদের পৌর কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে হয়েছে। আমাদের যেটা লক্ষ্য, আমাদের 20টা ব্লক টাউন ইউনিট আছে, প্রত্যেকটাতে হবে। ইতি আজ দিনে সপ্তম আমাদের এই কর্মসূচি চলছে, আরও 13টি প্রোগ্রাম হবে। আমরা গত এপ্রিল মাসে স্থগিত করেছিলাম, কারণ পবিত্র রমজান মাস ছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই কারণে শব্দ দূষণের একটি ব্যাপার ছিল, বিধিনিষেধ ছিল, সেই কারণে আমরা এপ্রিল মাসে করতে পারিনি এবং আবার শুরু করেছি। এইভাবে চলবে, আমরা উইদিন জুলাই 1000 শ্রমিক তো অবশ্যই সেটা অনেক বেশি হয়ে যাবে, প্রায় 2000-এর কাছাকাছি হয়ে যাবে। 1000 শ্রমিক আমরা শিরোনামটা দিয়েছিলাম, বাট সেটা 2000-এর কাছাকাছি হবে। যারা এই রক্তদান উৎসবে রক্ত দিচ্ছেন, ডাক্তার দেবেন ঠিক করেছেন অন্যান্য প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? এবং সবচেয়ে বড় বার্তা এইটাই যে আমরা সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে চলি, গঠনমূলক কর্মসূচির মাধ্যমে আমরা চলি, তাদের উদ্দেশ্যে নতুন করে কিছু বার্তা নেই, বরঞ্চ তারা বার্তা দিচ্ছে আমাদেরকে, এবং বার্তা দিচ্ছে বিশেষ করে সেই সমস্ত অশুভ শক্তি তাদের বিরুদ্ধে যে আমরা বাংলার শ্রমিক, আমরা যেমন মেহনত করতে জানি, আমরা যেমন শ্রমের মাধ্যমে উৎপাদনশীলতা বজায় রাখতে জানি, ঠিক তেমনি আমরা আমাদের দেহে রক্ত স্বেচ্ছায় দান করে মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারি, ঠিক তেমনি শ্রমজীবী মানুষের ওপরে যখন কোনো কুঠারাঘাত হবে তখন আমরা প্রতিবাদ করতে রাস্তায় নামতেও জানি, এই বার্তাটাই কিন্তু তারা দিচ্ছে। আজকে চাকদা এনটিপিসির উদ্যোগে যে হাজারো শ্রমিকের রক্তদান কর্মসূচি সমগ্র জেলাতে নেওয়া হয়েছে, তারই একটা অঙ্গ হিসাবে চাকদা আজকে হল। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, এবং যত এরকম রক্তদান শিবির হবে তত আমাদের যে মূল উদ্দেশ্য যে রক্তের ক্রাইসিস যেন জেলাতে না হয় এবং রাজ্যে না হয় তার দিকে আমরা এগিয়ে যাব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এনটিপিসির আমাদের জেলা সভাপতি দেবাশীষ বাবুকে, এবং সর্বোপরি যিনি এনটিপিসি সংগঠনটাকে 365 দিনের সংগঠন রূপে পরিকল্পনা নিয়েছেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। অ্যাকচুয়ালি আমাদের নদিয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলার এনটিপিসির সম্মানীয় সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর নির্দেশে আমাদের জেলা জুড়ে
হাজারো শ্রমিকের রক্তদান কর্মসূচি চলছে। এই রক্তদান কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হল প্রত্যেক বছর এই বিশ্বের দাবদাহে প্রচুর মূল্যবান জীবন রক্তের অভাবে চলে যায়। তাই আমরা এই গ্রীষ্ম শুরুর আগে থেকে আমাদের জেলা এনটিপিসি কর্মসূচি নিয়েছে যে রক্তের অভাবে যেন কোনো মূল্যবান প্রাণ না হানি ঘটে। তাই আমাদের জেলা জুড়ে রক্তদান কর্মসূচি চলছে, জেলার বিভিন্ন টাউন ব্লকে রক্তদান কর্মসূচি অনেকগুলো অঞ্চলেই হয়েছে। আমরা আজকে চাকদা শহর আইএনটিপিসির পক্ষ থেকে আজকে আমরা রক্ত কর্মসূচি করছি।